নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনের একটি নতুন পর্ব একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এই রান্নাটা হয়তো অনেকের বাড়িতেই হয় তবে আমি কিভাবে এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই এখানে নিয়ে নিয়েছি এরকম একটা সিলভারের বাটি আপনাদের কাছে যদি এরকম সিলভারের বাটি না থাকে আপনারা কড়াইতেও কিন্তু রান্নাটা করতে পারেন তবে আগেকার দিনে মা ঠাকুমাদের দেখতাম যে বাটি চচ্চড়ি মানে কিন্তু এরকম সিলভারের বাটিতে করেই রান্নাটা হতো এরপর এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি মিডিয়াম সাইজের চার পাঁচটা কাঁচা লঙ্কা দিচ্ছি এবার টু টি স্পুন সর্ষে বাটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম আলু ভাজার মতন কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম তবে আলুটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল এরপর সব কিছুকে খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে যেই বাটিটাতে আমি সর্ষে বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে জল দিলাম একদমই কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এরপর বাটিটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি অলরেডি দেখুন ফুটতে শুরু করেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্না করব। খানিক্ষণ বাদে বাদে ওই ধরুন এক দেড় মিনিট বাদে বাদে ঢাকা উল্টে উল্টে একটু করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এখন দেখুন অনেকটাই জল বেরিয়েছে তাই আগেই বলেছিলাম বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এরপর আবারও একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই থাকবে এখন দেখুন জল শুকিয়ে গিয়ে ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে চিংড়ি মাছ হতে তো বেশি সময় লাগে না আলুটাকে একটু চেক করে নিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি কিন্তু গরম ভাতের সাথে সার্ভ করবার জন্য একদমই তৈরি ভীষণই সহজ একটি রান্না অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন লাগলো আপনাদের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন